हेलो भिवर्स अस्सलामु अलैकुम इजिलैंड 24 यूट्यूब चैनल के सबाई के स्वागत साथे आछि आमी आशादुज्जामान सागर। आज के ट्रांसफॉर्मेशन वॉइस आरो एक गुरुत्वपूर्ण विषय निये आपनादेर सामने हाजिर होयेछि जेटा होच्छे इम्पारेटिव वॉइस अर्थात आमरा इम्पारेटिव एक्टिव वॉइसटाके किभाबे पैसिवे रूपान्तर करब से विषय आज के आलोचना करब। तार आगे सबाइके छोट्ट एक रिक्वेस्ट आमार भिडियोटि पुरो ना टेने पुरोटाई देखबेन तारपर भालो लागले अवश्य लाइक कमेंट एबं शेयर करबेन एबं सबसक्राइब करते भूलबेन ना। আসলে আমাদের আগে জানতে হবে যে ইম্পারেটিভ ভয়েসটা কি। ইম্পারেটিভ বলতে আমি এখানে লিখে যা দ্বারা আদেশ নিষেধ অনুরোধ দয়া ইত্যাদি প্রকাশ পায় তাই আসলে ইম্পারেটিভ। অর্থাৎ আরেকভাবে বলতে পারি যদি কোনো বাক্য লেট দিয়ে শুরু হয় কতগুলো বাক্য শুধু ভার্ব দিয়ে শুরু হয় হ্যাঁ সেগুলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ করার সূত্র আমি একটি সহজভাবে দেওয়ার চেষ্টা করছি। সূত্র আমরা অবশ্যই ইম্পারেটিভে প্রথমে আমরা ইউজ করব লেট প্লাস অবজেক্ট প্লাস বি তারপরে ভার্ব 3 অর্থাৎ যে বেস ভার্বটি থাকবে তার পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। एग्जांपल হিসেবে আমরা এখানে আমি দিয়েছি নাম্বার 1 ওপেন দা ডোর দরজাটি খুলো এটা একটা আদেশ বোঝাচ্ছে। ওপেন দা ডোর দরজাটি খুলো আদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা এই বাক্যটা অবশ্যই আমাদের ইম্পারেটিভ ভয়েস এটাকে আমরা প্যাসিভ করতে বলছি। তাহলে প্যাসিভ করতে হলে আমরা প্রথমে সূত্র আমাদের চাই লেট আমরা ইউজ করব এখানে লেট। এরপর সূত্র চাই অবজেক্ট এই বাক্যটাতে অবজেক্ট হচ্ছে দা ডোর তাহলে লেট দা डोर। एरपर सूत्र चाहिए बी आमरा यूज कर लाम बी। एरपर जे भार्ब भार्बेर थार्ड फर्म अर्थात एखाने आमादेर भार्ब आछे ओपेन ओपेनेर पीपी फर्म होच्छे ओपेन्ड। नम्बर टू डू द साम अंकटी करो एखाने डू होच्छे भार्ब द साम होच्छे एखाने अबजेक्ट ताहले आमरा अवश्य प्रथमे लेट निब यूज करी लेट अबजेक्ट होच्छे द साम। एरपर सूत्र चाहिए आमादेर बी यूज कर लाम बी। এরপর ভার্বে পিপি ফর্ম অর্থাৎ ভার্ব হচ্ছে ডু এর পিপি ফর্ম হচ্ছে ডান। নাম্বার 3 বলছে হেল্প দা পোর গরিবকে সাহায্য করো এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের প্যাসিভ করতে হবে। তাহলে আমরা হেল্প হচ্ছে ভার্ব দা ডোর হচ্ছে অবজেক্ট এখানে তাহলে আমরা প্রথমে নিতে হবে লেট আমরা ইউজ করি লেট। এরপর অবজেক্ট হচ্ছে দা ডোর সরি দা পোর হেল্প দা পোর। এরপর সূত্র চাই আমাদের কাছে বি। এরপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্ব হচ্ছে হেল্প এর থার্ড ফর্ম হচ্ছে হেল্পড। নাম্বার 4 বলছে স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলো তাহলে এখানে আমরা ইউজ করব লেট দা ট্রুথ। এরপর সূত্র চাই বি স্পিকের পিপি ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে স্পোকেন। তো আমাদের যদি ইম্পারেটিভগুলো আমাদের ইম্পারেটিভ করতে হয় তাহলে অবশ্যই লেট দিয়ে করতে হবে। ইম্পারেটিভে আরও যদি বাক্যটা নেগেটিভ হয় ইম্পারেটিভ নেগেটিভ অর্থাৎ না বোধক যদি বাক্য হয় তাহলে আমরা কি করব সেটা একটু দেখে নেই। যদি বাক্যগুলি এমন থাকে এক্সাম্পল 5 ডু নট মেক এ নয়েস এই বাক্যটা যদি প্যাসিভ করতে বলে তাহলে বাক্যটা ঠিক আগের মতো শুধু আমরা লেটের পরে নটটা ইউজ করব। লেটের পর নট ইউজ করব বা নেভার থাকলে নেভার ইউজ করব। এখানে তাহলে আমরা নেই লেট লেটের পর যেহেতু এই বাক্যে নট আছে লেট নট অবজেক্ট হচ্ছে এ নয়েস বি এবার মেকের পিপি ফর্ম হচ্ছে মেট যদি থাকে নেভার টেলে লাই নেভার টেলে লাই এই বাক্যটা যখন আমরা প্যাসিভ করব অবশ্যই এটাও নেগেটিভ ইম্পারেটিভ হিসাবে আছে বা না বোধক। আমরা তাহলে লেট নেই প্রথমে লেট আমরা নেভারে ইউজ করতে পারি অথবা নট লেট নেভার এল আই বি টেলের পি ফর্ম হচ্ছে টোল্ট। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।